বনগাঁ পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ, অভিযোগ অস্বীকার। কাউন্সিলরের দাবি, আমাদের এসব দরকার হয় না, আমরা মানুষের সাথে আছি, প্রয়োজনে নির্বাচন কমিশন তদন্ত করুক। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলর ও তার সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। বিজেপির অভিযোগ, ওই ওয়ার্ডের তৃণমূল ঘনিষ্ঠ নির্দল কাউন্সিলর দলবল নিয়ে এই নোংরা কাজ করেছেন। বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছে বিজেপি। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানান বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল। যদিও পতাকা ছেঁড়ার বিষয় অস্বীকার করেছেন ওই কাউন্সিলর। বৃহস্পতিবার রাতে বনগাঁ 18 নম্বর ওয়ার্ডে বিজেপির পথসভা হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পথসভা বন্ধ হয়ে যায়। তবে পরদিন পথসভা হবে বলে পতাকা ঝোলানো ছিল এলাকাতে। শুক্রবার সকালে দেখা যায় ঝোলানো পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে, লুটোপুটি খাচ্ছে সেগুলি রাস্তায় ধুলোর মধ্যে। এই ঘটনায় সকাল থেকে উত্তেজনা ছড়ায় বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, এলাকার কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের নেতৃত্বে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু গতকাল রাত্রেবেলায় তৃণমূলের দুষ্কৃতীরা এসে দেখেন এই যে আমাদের পুরো ভেঙে চুড়ে চশনস করে দিয়ে গেছে। এই বাসগুলো সুন্দর করে পতাকা টানানো ছিল, সব ভেঙে দিয়েছে। আমি গতকাল নিজে, একটা ভিডিও আছে, এই ওয়ার্ডের যে কাউন্সিলর চিরঞ্জিত হালদার নিজে, চিরঞ্জিত বিশ্বাস নির্দলের কাউন্সিলর, এখন তৃণমূলের মানে কি দালাল, দালালগিরি করছে, সে নিজে হাতে আমাদের পতাকা খুলছে, সেটা আমাদের কাছে ভিডিও আছে। জানি না সেই কারণে কিনা আজকে আবার গতকাল রাত্রে আবার আমাদের এই ভাঙচুর। তাই তৃণমূলের মানে গুন্ডাগিরি মারামারি ছাড়া আর কিছুই নেই। এই ঘটনা নিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল সাংবাদিক সম্মেলন করে একটি ভিডিও দেখান। সেই ভিডিওতে এলাকার কাউন্সিলরকে বিজেপির পতাকা খুলতে দেখা গিয়েছে বলে দাবি বিজেপির সভাপতির। 18 নম্বর ওয়ার্ডে গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই প্রোগ্রামটা আমাদের ক্যান্সেল হয়েছে। সেখানে 18 নম্বর ওয়ার্ডের যিনি নির্দলের কাউন্সিলর তৃণমূলের দালাল চিরঞ্জিত বিশ্বাস, তিনি আমাদের রাতের অন্ধকারে আমাদের ফ্লেক্স ফেস্টুন যা ছিল ছিঁড়ে তছনছ করে দিয়েছে, চোরের মতো, চোরের মতো করেছে। কারণ জানে যে তৃণমূল হারছে, সেই আতঙ্ক থেকে এইগুলো করছে। যিনি একজন নির্দলের কাউন্সিলর, বলতেও লজ্জা লাগে, একটা কাউন্সিলর শব্দটা বলতেও লজ্জা লাগে। এখন বর্তমানে তিনি তৃণমূলের দালাল, এই দালাল এইটা করছে। দেখুন, একটা খালি গায়ে, একটা লম্পটদের মতো, একটা কাউন্সিলর খালি গায়ে লম্পটদের মতো, পাড়ার গুন্ডাদের মতো কিভাবে করছে দেখ। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর চিরঞ্জিত বলেন, এসব আমাদের দরকার হয় না, আমরা মানুষের সাথে যোগাযোগ রাখি, দরকার হলে নির্বাচন কমিশন তদন্ত করুক। আমরা কালকে সকালবেলা থেকেই জানতাম এখানে একটা পথসভা হবে। গত 2-4 দিন আগে ওরা একটা পথসভা করেছিল শিবপদ স্কুলে, করেছে, আমাদের কোনো আপত্তি নেই, করেছে। সবার পথসভা করা নৈতিক অধিকার আছে। ইভেন যদি নরেন্দ্র মোদীও মনে করে যে আমি এখানে এসে কোনো জনসভা করবো, তাতে স্বাগত আছে। ইভেন যদি মনে করে ক্যান্ডিডেটও যদি বলে আমি ওয়ার্ডে ঘুরবো, সবার নৈতিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে ঘোরার জন্য। এটা একদমই সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ কাল ওদের প্রাকৃতিক দুর্যোগের জন্য পথসভাটা হয়নি, আমরা সেটাও জানি, কারণ আমি শব্দ মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু এই ধরনের সংস্কৃতি আমাদের দরকার হয় না, কারণ আমাদের ওয়ার্ডের জনসংযোগটা প্রতিটা মানুষের সঙ্গে, জনসংযোগটা একটু অন্যরকম, প্রতিটা মানুষের ঘরে ঘরে আমরা চলে যাই। এই ধরনের ন্যূনতম কাজ আমরা কেন করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। 7 তারিখ মঙ্গলবার থেকে 12 তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর 160 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার, পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।